হাই ফ্রেন্ডস, তোমাদের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা বুঝতে পারছো ভিডিওটি কি নিয়ে আমি শুরু করতে চলেছি। গ্লোয়িং ত্বক পাওয়ার জন্য এটি একটি কার্যকরী টিপস। মাত্র দুটি পেস্ট ব্যবহার করলে এর উপকারিতা পাবেই পাবে। তো তোমরা তো অনেকে অনেক কিছু ব্যবহার করেছো, আমার এই ছোট্ট টিপসটি একবার অন্তত ব্যবহার করে দেখবে। সপ্তাহে দুটো দিন তোমরা এই টিপসটি ব্যবহার করবে, এর ফল তোমরা পাবেই পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা স্টার্ট করি। চলো তাহলে কী কী লাগছে আমরা একবার দেখে নিই। তো এখানে আছে আটা, দেখতে পাচ্ছ তোমরা? দেখো আটা, যেই আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটাই, এতে কোনো কিছু মেশানো নেই। আর এখানে আছে লেবু, এটা তো তোমরা চেনোই, সবাই চেনো লেবু। আর মুসুর ডাল, মুসুর ডাল, এইগুলোতে কিছুই মেশানো নেই। আর জল, অল্প জল লাগবে, তো সেই জন্য গ্লাসে করে আমি জলটা নিয়ে চলে এসেছি। তো এখানে আছে আটা, ডাল, লেবু, জল। আমার প্রথমে লাগবে আটা আর এই লেবু। আটা আর লেবুটা মিক্সড করব। দেখতে পাচ্ছ তোমরা আটা আর লেবুর রসটা মিক্সড করছি। দেখতে থাকো তোমরা, লেবুর রসটা আমার নেওয়া হয়ে গেছে। এবার লেবুর রসটা আটার সঙ্গে মিক্সড করব, পরে জলটা দেব, আগে ভালো করে মিক্সড করে নিই। আমার আটাটা একটু বেশি নেওয়া হয়েছে, একটু অল্প নিলেও চলবে। লেবুর রস দিয়ে আটাটা মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো এই রকম হয়ে যাবে। তো এবার জল মিক্সড করছি, বেশি জল দেবে না, মিডিয়াম দেবে, যতটা পরিমাণ লাগবে ততটাই দেবে। আটাটা জল দিয়ে মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এই রকম হবে। তো এবার আমি এইটা মুখে মাখব, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গেছে, এইভাবে আমি 15 মিনিট রেখে দেবো, দেখতে পাচ্ছ এটা 15 মিনিট থাকবে। তো ফ্রেন্ড, আমার ওটা 15 মিনিট হয়ে গেছে, আমি এবার এই জিনিসটাকে ধুয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড, আমার মুখটা ধোয়া হয়ে গেছে, এবার আমি ডালটা মাখবো, দেখতে পাচ্ছ ডালটা মাখছি। ফ্রেন্ড, আমার ডালটা মাখা হয়ে গেছে, এইভাবে আধ ঘন্টা রেখে দেবে, যখন টান ভাব লাগবে তখন ধুয়ে ফেলবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, একটা লাইক দিতে ভুলবে না। আর যেসব ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।